আসসালামু আলাইকুম, আমি হাসরাতুন্নেসা লেলি, সিনিয়র সহকারী শিক্ষক মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর। মাওনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যার যার বইগুলো সামনে নিয়ে, বোর্ড বই, যে বোর্ড বইটা আমরা পড়ি স্কুলে, আমাদের যেটা পাঠ্য করা হয়েছে সেই বইটা সামনে নিয়ে তোমরা বসে পড়ো, যার যার সুবিধা অসুবিধাগুলো লিখে রাখো, পরবর্তীতে আমার কাছ থেকে যা সমস্যা থাকে সেগুলো তোমরা জেনে নিতে পারবে। এখন দেখো, আমরা যেহেতু বাংলা পড়ব, বাংলা ব্যাকরণ পড়ব, বাংলা ব্যাকরণ যদি আমরা পড়তে যাই, প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যাকরণ কী। তবে হ্যাঁ, আমাদের একটা কথা সবাইকে জানতে হবে যে ভাষা, ভাষাকে ভালো করে জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে আমাদেরকে অবশ্যই ব্যাকরণ পাঠ করতে হবে। তার প্রত্যেক ভাষারই কিন্তু নিজস্ব ব্যাকরণ রয়েছে, তেমনি বাংলা ভাষারও একটা ব্যাকরণ রয়েছে। তাহলে প্রথমে এখন তোমাদেরকে আমি বলবো ব্যাকরণ কী, ব্যাকরণ শব্দের অর্থ। প্রথমে আমরা জানবো ব্যাকরণ শব্দের অর্থ। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে আমরা কি জানতে পারলাম যে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। তো এখন চলে যাব ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কি। তো ব্যাকরণ হলো কোনো শাস্ত্রে, যে কোনো ভাষার, কোনো শাস্ত্রে যে কোনো ভাষার প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয় এবং ভাষার সম্পর্ক, বিভিন্ন উপাদান, ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও ভাষার সুষ্ঠু প্রয়োগবিধি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকেই বলা হয় ব্যাকরণ। তো এই যে ব্যাকরণের কথা আমি বললাম, ভাষা সম্পর্কে ব্যাকরণ আলোচনা করে থাকে। যদি আমরা ভাষাকে ভালোভাবে সুন্দরভাবে জানতে চাই, শিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই ব্যাকরণ পাঠ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কি। পাশাপাশি আমাদেরকে এটাও জানতে হবে কেন আমরা ব্যাকরণ পাঠ করে থাকি। ব্যাকরণ পাঠ করার মাধ্যমে আমরা ভাষাকে সুন্দর, সঠিক, সাবলীল ও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, শিখতে পারি, কথায় বলায় ও আমরা এটাকে সুষ্ঠু প্রয়োগ বা ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারি। এইগুলো আমাদের ব্যাকরণ কি, ব্যাকরণের শব্দ কি, অর্থ কি এবং ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি। তো এখন আমি চলে যাব বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণও ঠিক একই রকম, আমরা যে যেমন শুধু এখানে বললাম যে ব্যাকরণ কাকে বলে, সেই কোনো ভাষা না বলে সেখানে শুধু যদি আমরা বলে দিই বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষার বিভিন্ন উপাদান সম্পর্কে, যেখানে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি, গঠন প্রকৃতি ও সুষ্ঠু প্রয়োগবিধি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাই হবে আমাদের বাংলা ব্যাকরণ। তো যাই হোক, এখন আমরা শিখতে পারলাম যে বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ শব্দের অর্থ কি। এখন আমরা চলে যাব মূল পাঠে, মূল বিষয়ে, যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি। এর আগে তোমাদেরকে আরও একটি কথা বলি যে শুধু বাংলা ব্যাকরণ নয়, যে আরেকটা বিষয় তোমাদের জানার আছে, তোমাদের বইয়েতেও আছে, আমি আবার বলে দিচ্ছি যে প্রত্যেক ভাষারই মৌলিক চারটি অংশ থাকে। প্রত্যেক ভাষা, শুধু বাংলা ভাষা আমি বলবো না, যে প্রত্যেক ভাষার কয়টি অংশ থাকে, প্রত্যেক ভাষার মৌলিক চারটি অংশ থাকে। যেমন তোমাদের বইয়েতেও কিন্তু এটা সুন্দরভাবে দেওয়া আছে এবং অবজেক্টিভে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থাকে, প্রায় সময়ই থাকে।
एक नम्बरे देखो एक नम्बरे हलो ধ্বনি ইংরেজিতে যাকে বলে সাউন্ড দুই নম্বরে হলো শব্দ ইংরেজিতে যাকে বলে ওয়ার্ড তিন নম্বরে হলো বাক্য ইংরেজিতে যাকে বলে সেন্টেন্স সেন্টেন্স চার নম্বর হবে অর্থ ইংরেজিতে যাকে বলে মিনিং তাহলে আমরা কি পেলাম এখানে প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ থাকে এক নম্বর হলো ধ্বনি ইংরেজিতে যাকে বলে সাউন্ড দুই নম্বর হলো শব্দ ইংরেজিতে যাকে বলে ওয়ার্ড তিন নম্বর হলো বাক্য ইংরেজিতে যাকে বলে সেন্টেন্স চার নম্বর হলো অর্থ ইংরেজিতে যাকে বলে মিনিং তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে বাংলা শুধু বাংলা ভাষা নয় প্রত্যেক ভাষারই মৌলিক চারটি অংশ থাকে এখন আমরা পরবর্তীতে চলে যাব যে যেহেতু যেমন পড়লাম আমরা প্রত্যেক ভাষারই মৌলিক চারটি অংশ থাকে ঠিক তেমনই বাংলা ভাষার মৌলিক বাংলা ভাষার মূল আলোচ্য বিষয় হলো চারটি বাংলা ভাষা আমি বলবো না প্রত্যেক ভাষা এখানে বলা আছে বইয়ে তো আছে আমরাও জানি যে প্রত্যেক ভাষার মূল আলোচ্য বিষয় হবে আমাদের চারটি এখন আমরা চলে যাব প্রত্যেক ভাষার ব্যাকরণের প্রত্যেক ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি যেমন এক নম্বরে দেখো আমি এখানে বাংলা ভাষা এবং সকল ভাষায় আমি বলবো প্রত্যেক ভাষায় কেন এ কারণে লিখছি যে প্রত্যেক ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি তো এখন আমি প্রথমেই লিখতে পারি এক নম্বরে আসবে আমাদের ধ্বনি তত্ত্ব ইংরেজিতে যাকে বলে ফোনোলজি ফোনোলজি দুই নম্বরে হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ইংরেজিতে বলে মরফোলজি মরফোলজি তিন নম্বরে হবে আমাদের বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব ইংরেজিতে যাকে বলে সিনট্যাক্স চার নম্বরে হলো অর্থতত্ত্ব অর্থ তত্ত্ব ইংরেজিতে যাকে বলে
सीमेंटिक्स सीमेंटिक्स তাহলে এখন দেখো আমরা প্রথমে মূল বিষয়টা কি বলছিলাম যে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এখন আমরা এই শুধু বাংলা ব্যাকরণ নয় তার পরবর্তীতে বাংলা ব্যাকরণ এবং প্রত্যেক ভাষার ব্যাকরণের যে আলোচ্য বিষয় চারটি তাহলে সেখানে বাংলা ব্যাকরণ আমাদের চলে আসছে তাহলে প্রথমে বলছি আমি ধ্বনি তত্ত্ব ইংরেজিতে যাকে বলে ফোনোলজি দুই নম্বরে হলো শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব ইংরেজিতে যাকে বলে মরফোলজি তিন নম্বরে হলো বাক্য তত্ত্ব ইংরেজিতে যাকে বলে সিনট্যাক্স চার নম্বরে হলো অর্থ তত্ত্ব যাকে ইংরেজিতে বলে সিমেন্টিক্স এখন তোমরা চলে যাবে যে আলোচ্য বিষয় আমি শুধু খালি এখানে বললাম যে ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব এখন এই যে ধ্বনি তত্ত্ব আছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আছে বাক্য তত্ত্ব আছে অর্থ তত্ত্ব আছে এই তত্ত্ব বা ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব বা বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব এগুলো কি এবং এই বিষয়গুলোর মধ্যে কি কি নিয়ে ভাষার কোন কোন উপাদানগুলো নিয়ে কোন জায়গায় আলোচনা করা হয় সেগুলোই কিন্তু এখন আমাদের জানার বিষয় তাহলে এখন আমরা জানবো বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের এই চারটি আলোচ্য বিষয় আছে এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনি তত্ত্বের মধ্যে বাংলা ভাষার কোন কোন উপাদানগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো এখন আমরা জানবো আচ্ছা এখন আমি একটু প্রথমে আমরা জানবো ধ্বনি তত্ত্ব প্রথমে জানবো আমরা ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব জানতে গেলে আগে আমাদেরকে ধ্বনি কি জানতে হবে ধ্বনি বলতে আমরা কি বুঝি তোমরা আগে পড়ে আসছো ব্যাকরণের অংশ বাদ দিয়ে আমরা যখন ভাষা শিখছি বা ভাষা কাকে বলে তারপরে ভাষার বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি তো এখন দেখো আমরা এখানে ধ্বনি কি ধ্বনি কাকে বলে ধ্বনি বলতে আমরা কি বুঝি ধ্বনি হলো আমাদের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠ কণ্ঠনালী জিহ্বা তালু কোমল তালু শক্ত তালু চোয়াল মাড়ি দাঁত ঠোঁট ইত্যাদির দ্বারা উচ্চারিত অর্থবোধক আওয়াজই হলো ধ্বনি তো এখন আমরা এমনিতে বুঝতে পারি তাহলে আমাদের মুখ থেকে যে আওয়াজগুলো বেরিয়ে আসে সহজভাবে সাধারণভাবে বোঝার জন্য আমরা বলবো যে আমাদের মুখ থেকে যে সকল আওয়াজ বেরিয়ে আসে সেগুলোই হলো আমাদের ধ্বনি আর এই ধ্বনির মৌলিক এককে মৌলিক একক বা অংশকে বলা হয় ধ্বনি মূল এটা তোমাদের অবজেক্টিভের জন্য অনেক দরকারি তাহলে এটাকে কী বলবো আমরা ধ্বনি তত্ত্বের যে জিনিসটা আমরা পড়ছি যে ধ্বনির মৌলিক সূক্ষ্মতম সূক্ষ্মতম মৌলিক অংশকে বলা হয় ধ্বনি মূল ধ্বনির সূক্ষ্মতম অংশ বা একক কে বলা হয় ধ্বনি মূল এটা কিন্তু তোমাদের একটা অবজেক্টিভের সুন্দর একটা প্রশ্ন থাকতে পারে যে ধ্বনির সূক্ষ্মতম অংশ বা মৌলিক সূক্ষ্মতম মৌলিক অংশ এখানে মৌলিক কথাটা উল্লেখ থাকতে হবে মৌলিক অংশ বা এককে কি বলা হয় তো অবজেক্টিভের জন্য তোমাদের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন এই ধ্বনি ধ্বনির পরে ধ্বনির সাথে সাথে আমাদের আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো বর্ণ এই ধ্বনি তত্ত্বের মধ্যে আমরা দুইটা বিষয় জানবো একটা যে বললাম আমি ধ্বনি আর একটা হলো বর্ণ আমরা কিন্তু সেই সুপ্ত শিশু শ্রেণীর থেকে যখন বাংলা ভাষা আমরা পড়ে আসতেছি তখন কিন্তু এই বর্ণগুলো নিয়ে কিন্তু আমরা আগে আমাদের পরিচয় ঘটে বর্ণের শিখার পর কিন্তু আমরা আস্তে 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 ধীরে ধীরে পরবর্তী ধাপে এগিয়ে যাই এখন দেখো এই যে ধ্বনি পড়লাম আমি ধ্বনি কাকে বললাম এখন বর্ণ ধ্বনি তো আমরা মুখ দিয়ে বলতেছি মুখে কথা বলতেছি কিন্তু এই ধ্বনিগুলোকে প্রত্যেকটা ভাষাই যখন আমরা এটাকে লিখে প্রকাশ করতে যাই তখন প্রত্যেক ভাষাই কোনো প্রতীক বা সংকেত ব্যবহার করা হয় ধ্বনি প্রকাশ করার জন্য অথবা আমরা এভাবেও বলতে পারি যে ধ্বনি নির্দেশক সংকেতকে বলা হয় বর্ণ
ঠিক আছে এটা বাংলা ভাষার ক্ষেত্রে এমনিতে কিন্তু প্রত্যেকটা ভাষাতে আমাদের তোমার এই ধ্বনির সংকেত রয়েছে ঠিক আছে লিখে লিখে প্রকাশ করার জন্য আর লিখে প্রকাশ করার জন্য যে সংকেতটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় বর্ণ ঠিক আছে তো এখন আমরা চলে যাব যে ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় যেটা বলছিলাম যে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় তাহলে এখন এখানে আমি জানতে পারলাম ধ্বনি তত্ত্ব কি যেখানে ধ্বনির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটাই হবে আমাদের ধ্বনির তত্ত্ব এবং ধ্বনি কি সেটাও আমরা জানতে পারলাম এবং ধ্বনির পাশাপাশি বর্ণ মানে ধ্বনি নির্দেশক ধ্বনিটাকে আমরা লিখে প্রকাশ করার জন্য কি ব্যবহার করে থাকি সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম তো এখন আমরা চলে যাব যে ধ্বনি তত্ত্বে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো এক নম্বরে ধ্বনির উচ্চারণ প্রণালী উচ্চারণ প্রণালী উচ্চারণের স্থান স্থান বর্ণের বিন্যাস সন্ধি ধ্বনির পরিবর্তন ও লোপ নত্ব ও সত্ত্ব বিধান নত্ব ও সত্ত্ব বিধান ইত্যাদি হলো ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় তখন আমরা জানতে পারলাম কি ধ্বনি তত্ত্বটা কি ধ্বনির সাথে যে একটা বিষয় আছে আমাদের বর্ণ সেই বর্ণ সম্পর্কে জানতে পারলাম এখন শেষে জানতে পারলাম কি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি আছে একটা হলো ধ্বনির উচ্চারণ প্রণালী ধ্বনির উচ্চারণের স্থান বর্ণের বিন্যাস সন্ধি ধ্বনির পরিবর্তন উলোপ নত্ব ও সত্ত্ব বিধান ইত্যাদি আশা করি সবাই বুঝতে পারছো বিষয়গুলো এখন আমি চলে যাব তোমাদের ধ্বনি তত্ত্বের পর আমরা কি পড়েছি ধ্বনি তত্ত্বের পর চলে যাব আমরা শব্দ বা রূপ তত্ত্ব শব্দতত্ত্ব বা রূপ তত্ত্ব এখন আমরা চলে যাব দুই নম্বরে যেটা আছে শব্দ বা তত্ত্ব বা রূপ তত্ত্ব এখন আমাদের জানতে হবে শব্দ কাকে বলে শব্দ হলো ধ্বনি বা বর্ণের এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সম্মেলনে গঠিত হয় শব্দ আর শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ আর এই রূপই গঠন করে শব্দ এই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বলা হয় তো এখন বলতে পারি আমি যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে দেখো কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে শব্দ গঠন শব্দ প্রকরণ পদ প্রকরণ লিঙ্গ বচন প্রত্যয় সমাস প্রত্যয় সমাস
धातु कारक इत्यादि हलो इत्यादि हलो शब्द बा रूप तत्वेर आलोच्य विषय शब्द बा रूप तत्वेर तत्वेर आलोच्य विषय तो एखन आमरा जानते पारलाम शब्द काके बोले एवं शब्देर मध्य जो विषयगुलो आलोचना व्याकरण जो विषयगुलो आलोचना करा उपादानगुलो आलोचना करा सेगुलो आमरा जानते पारलाम प्रथमे हलो शब्द गठन शब्देर शब्द प्रकरण पद प्रकरण लिंग वचन प्रत्यय समास धातु कारक इत्यादि हलो शब्द बा रूप तत्वेर आलोच्य विषय एखन आमरा चले जाब तीन नम्बर शब्देर परे चले आसबे आमादेर वाक्य शब्देर पर एखन आमरा चले जाब वाक्य तत्त्व शब्देर पर एखन आमरा चले जाब वाक्य तत्त्व जानार आगे आमादेरके जानते हबे कि वाक्य कि वाक्य काके बोले प्रथमे पड़छि आमरा ध्वनि तारपर पड़लाम वर्ण वर्णेर पर चले गेछि आमरा शब्द बा रूप এখন আমরা যাব বাক্য বাক্য কাকে বলে আমরা এক কথা আগে তো সহজ যে ভাষাটা আমরা বলবো বইয়ের মধ্যে হয়তো একটু আর একটু বেশি গভীরভাবে লিখে কঠিন ভাষায় লেখা আছে তো আমি সহজ ভাষায় তোমাদেরকে বলবো এক বা একাধিক ধ্বনি বা এক বা একাধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে সেটা হবে বাক্য এন্ড বাক্য তত্ত্ব এই বাক্যের মধ্যে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সেগুলো জানার যে জানবো বাক্যের মধ্যে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করে থাকি সেটাই হবে আমাদের বাক্য তত্ত্ব এখন দেখো এই বাক্য তত্ত্বের মধ্যে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করে থাকি বাক্য তত্ত্বের মধ্যে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি সেগুলো হলো বাক্যের সঠিক গঠন প্রণালী সঠিক গঠন প্রণালী বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন এদের সার্থক ব্যবহার যোগ্যতা বাক্যের মধ্যে বাক্যে বাক্যে শব্দ বা শব্দ বাক্যে শব্দ বা পদের স্থান বা ক্রম পদের রূপ পরিবর্তন ইত্যাদি পদের রূপ পরিবর্তন ইত্যাদি হলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় এখন তোমরা জানতে পারলা যে বাক্য তত্ত্বে বাংলা ব্যাকরণ কী কী নিয়ে আলোচনা করে থাকে বাক্যের সঠিক গঠন প্রণালী বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন এদের সার্থক ব্যবহারযোগ্যতা বাক্যের শব্দ বা পদের স্থান বা ক্রম পদের রূপ পরিবর্তন ইত্যাদি হলো বাক্য তত্ত্বের মূল আলোচ্য বিষয় এখন আমরা চলে যাব অর্থতত্ত্বে
বাক্যের মধ্যে আরো কিছু রয়ে গেছে যে যেগুলো হলো বাক্য কোন পদের পর কোন পদ বসবে এগুলো সঠিক ব্যবহার বিধি নিয়ে কিন্তু আমাদের বাক্য আলোচনা করে থাকে বাক্যে পদের স্থান কোথায় বাক্যতত্ত্বে এদের পূর্ণ বিশ্লেষণ থাকে বাক্যতত্ত্বের মধ্যে এখন আমি চলে যাব অর্থতত্ত্ব চার নম্বরে হলো আমাদের অর্থতত্ত্ব অর্থতত্ত্ব যেটাকে আমরা ইংরেজিতে কি বলছিলাম সেমেন্টিক্স তো এখন দেখো অর্থতত্ত্ব বলতে আমরা কি বুঝে থাকি অর্থতত্ত্ব হলো শব্দের অর্থবিচার বাক্যের অর্থবিচার এবং বিভিন্ন অর্থের প্রকারভেদ যেখানে আলোচনা করা হয় সেটাই হবে আমাদের অর্থতত্ত্ব এখন দেখো এখানে বাক্যতত্ত্বে কি বলা কি আলোচনা করে থাকে শব্দের অর্থবিচার শব্দের অর্থবিচার বাক্যের অর্থবিচার বাক্যের অর্থবিচার বিচার অর্থের অর্থের বিভিন্ন অর্থের বিভিন্ন প্রকারভেদ প্রকারভেদ যেমন যেমন মুখ্যার্থ গৌণার্থ বিপরীতার্থ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অর্থতত্ত্ব আলোচনা করে থাকে তাহলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানতে পারলাম যে প্রত্যেক ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের মূল মৌলিক অংশ কয়টি মৌলিক অংশ হলো আমাদের প্রথমে জানছি চারটি শব্দ ধ্বনি শব্দ বাক্য অর্থ এর পরবর্তীতে আমরা জানলাম কি যে প্রত্যেক ভাষা বা বাংলা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কী কী এবং প্রত্যেক বিষয় সম্পর্কে আমরা কোন কোন জায়গায় কী কী বিষয় নিয়ে কোন কোন উপাদানগুলো নিয়ে আলোচনা করে থাকে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর আগামী যে কোনো দিন ক্লাস আমরা এই পরিচ্ছেদে এই বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় পরিচ্ছেদের মধ্যে আরও কিছু কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আলোচনা আছে আমাদের যেমন আমাদের প্রাতিপাদিক তারপরে প্রত্যয় উপসর্গ অনুসর্গ এগুলো ছোট্ট ছোট্ট একটু আলোচনা এখানে রয়ে গেছে এই আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার করবো ইনশাল্লাহ আবার তোমাদের সাথে এই ক্লাসে দেখা হবে আজকে এ পর্যন্তই শেষ আর এই করোনাকালে মহামারীর সময়ে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ